রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শীতরাং। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ 22 অক্টোবরের পর পরিণত হবে ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে। মঙ্গলবার এমনই সতর্কবার্তা দিল মৌসুম ভবন। আগামী 2 দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপও সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই লঘুচাপটি ঘূর্ণিঝড় শীতরাঙে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার 18 অক্টোবর আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, পরবর্তী 48 ঘন্টার মধ্যে আন্দামান সাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এদিকে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বাতাসের একটি ঘূর্ণয়ন সৃষ্টি হয়েছে। আগামী 48 ঘন্টার মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এই নিম্নচাপ 22 অক্টোবর সকালের মধ্যে সেটি আরও গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নেয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্রের আবহাওয়া পূর্বাভাস মডেল গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এই লঘুচাপটি আগামী 21 অক্টোবরের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে, যেটি 22 থেকে 23 অক্টোবরের মধ্যে ঘূর্ণিঝড়ের শক্তি অর্জনের প্রবল আশঙ্কা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি 80 থেকে 120 কিলোমিটার গতিবেগে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এই লঘুচাপের প্রভাবে 25 থেকে 27 অক্টোবর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে জিএফএস।